রবিবার থেকে বড় সড়ো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখনো কমেনি দার্জিলিংয়ে অশান্তির আঁচ। মোর্চার বন্ধে পুরোপুরি বিপর্যস্ত জনজীবন, দেখা নেই বেসরকারি যানবাহনের, খুলছে না দোকানপাট, শুনশান রাস্তাঘাট। অশান্তির মধ্যেও হাতে গোনা যে কয়েকজন পর্যটক রয়ে গিয়েছিলেন তারাও এখন দ্রুত পাহাড় ছাড়ছেন। পাহাড়ের এমন পরিবেশে ভালো নেই, সেখানকার মানুষগুলো ক্রমশ ফুরিয়ে আসছে খাবারের সঞ্চয়, খালি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের কি হতে পারে তা ভেবেই এখন চিন্তায় সাধারণ পাহাড়বাসীরা। तो खाना नहीं मिल रहा है तो कष्ट हो रहा है ना? कष्ट है, और है क्या करना है? घर पे तो रुपया नहीं है तो कैसे चलेगा? अब चलना नहीं पड़ेगा, क्या करना? तो ये तो बहुत तकलीफ हो रहा है ना आप लोगों को। মাঝে মধ্যে এটিএমে টাকা ভরা হলেও তা চাহিদার তুলনায় সামান্য, অনেকে টাকা তুলতে পারলেও মুখে খাবার তুলতে পারছেন না, কারণ কিনবেনটা কি, সবই তো বন্ধ। এই পরিস্থিতিতে পাহাড়ের মানুষগুলো বলছে দ্রুত চেনা ছন্দে ফিরুক দার্জিলিং। আতান্তরে পড়েছেন পাহাড়ে কর্মরত অধ্যাপকরাও, কারণ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে বন্ধ চলাকালীন গড়হাজির থাকলে শাস্তির মুখে পড়তে হবে। সরকারি এই নির্দেশ মানতে গিয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত, দুবেলা ঠিকমতো খাবার পর্যন্ত পাচ্ছেন না তারা। দুধ, বিস্কিট, দুধ, ওয়াই ওয়াই, আর চলো নিউট্রেলা। ভাত খাবেন না? না, ভাত খাবো, যেটুকু চাল স্টক আছে মোটামুটি দুদিন চলবে, আরো দেখা যাক তারপর কি হয়। এই পরিস্থিতিতে নেদারল্যান্ডস রওনা হওয়ার আগে ফের পাহাড়ে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে শান্তি থাক দিস মাস, আমরা সবাইকে অ্যাপিল করবো শান্তি মেনটেন করবার, শান্তি রক্ষা করা, গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিটিং করা, আর গিয়ে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এটা তো ঠিক নয়। সুতরাং এটা আগুন নিয়ে খেলা না করে শান্তি রক্ষা করা উচিত বলেই মনে করি। যদিও মোর্চা এদিন ফের বুঝিয়ে দিয়েছে তারা এখনই পিছু হটবে না। মঙ্গলবার পাহাড়ে সর্বদল ডেকেছে মোর্চা, আর বৃহস্পতিবার শিলিগুড়িতে রাজ্য সরকারের ডাকে সর্বদল বৈঠক। যদিও মোর্চা এদিন জানিয়ে দিয়েছে তারা রাজ্যের সর্বদলে যোগ দেবে না। পাহাড় ইস্যুতে বৈঠক কেন শিলিগুড়িতে করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। মোর্চার সুরে রাজ্য সরকারকে আক্রমণ অব্যাহত রেখেছে বিজেপিও। দিদি আজকে বন্দুক দিয়ে লাঠি দিয়ে সে সমস্যা সমাধান করার চেষ্টা করছেন, এটা উল্টো হচ্ছে। পাহাড়ে নেপালি বাঙালির লড়াই উত্তর বাংলাতে টিএমসির ভিতকে শক্ত করবে এই তোমার ধারণা, সমস্ত পার্টির বাঙালি ভোটারদেরকে টিএমসি ঝান্ডার তলায় আনার চেষ্টা হচ্ছে, এই অপচেষ্টার ফলে দার্জিলিংয়ে আগুন বেড়ে যাচ্ছে। পাহাড় নিয়ে বিজেপি তৃণমূলকে লাগাতার আক্রমণ করলেও দার্জিলিং ইস্যুতে শরিক শিবসেনা তাদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে। দলের মুখপাত্র সামনায় লেখা হয়েছে অমিত শাহ ও তার দল বিজেপির নজর এখন মহারাষ্ট্রের অন্তর্বর্তী নির্বাচনের দিকে। কিন্তু আমরা অন্তর্বর্তী নির্বাচনের ফলের চেয়ে কাশ্মীরে যা হচ্ছে এবং দার্জিলিংয়ের হিংসা নিয়ে বেশি উদ্বিগ্ন। রবিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন অমিত শাহ। মহারাষ্ট্রের অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিলেও তিনি জানিয়েছিলেন সেরকম পরিস্থিতি তৈরি হলেও বিজেপি তৈরি রয়েছে। তার প্রেক্ষিতেই শিবসেনার এই পাল্টা আক্রমণ। রাজশ্রী দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও মোহন প্রসাদ, এবিপি আনন্দ।